অনেক সুন্দর লাগে, বাসরাইতে বড় সুন্দর লাগে, তুই কেমনে জানস? ফাটনামি করস, বিয়ে করার কি দরকার? মনটা খুব খারাপ, প্রথম খেলাতেই পাকিস্তান ঠকে গেল। এই কুদ্দুস, এই চা আছে না? যে মাথাটা ধরে গেছে, চাটা ভালো করে বানাস ভাই। আরে ও চা ভালোই বানাস। ওই যে যাইতেছে। এ দোস্ত আরুণ, আরে কই যাইতেছো দোস্ত? এদিকে আসো, এদিকে আসো। জাহান্নামের সো রাস্তা যাইতেছি। তোর জাহান্নামের সো রাস্তা যাইতেছো? এ দোস্ত, রাস্তা আছে না তো দোস্ত? এই দেশের রাস্তা কে কি করে সব আমি চিনি। তা তো বুঝলাম দোস্ত, বসো একটু গল্প টল্প করি আর কি। বসতে পারে যদি চাটা খাওয়াস। আরে তোমার চা খাবো, আবার মন থেকে খাবো। বসো। এ ভাই আমার হারুন ভাই, পড়া করে চা বানায় ভাই। আমার হারুন ভাই চা খায়। এ দুধ বাড়াই দিস, দুধ বাড়াই দিস। এ বল কি বলবি দোস্ত? বিয়ে করবি না? বিয়ে করলে কি হয়? আরে বিয়ে করলে কি হয়? বিয়ে করলে বিভিন্ন ধরনের খেলা হয়। হাডুডু খেলা, টেকটেক খেলা, ঠিক আছে, লাপালাপি, ফালাফালি, কুস্তাকুস্তি, বিভিন্ন খেলা হয় দোস্ত। ফুটবল, ফুটবল খেলা হয়? আরে ওইটা তো ফুটবল খেলার মাঠ। কি কই গেল? আচ্ছা ক্রিকেট? ক্রিকেটের ক্রিস ক্রিস ক্রিস। ভালো কথা কই। হ্যাঁ, বিয়েটা তুইয়ে কর, তুই খেলাধুলা কর। এটা দোস্ত কোন বিপদে ফেলবি? হ্যাঁ তুই কর। এ দোস্ত, তুই তো পুরা দামরা হয়ে গেছিস, বিয়ে করা লাগবো না তোর? ও এ বিয়া বিয়া, এটার মধ্যে কি এমন আছে? ওরে বিয়ের ভিতরে আছে মজা। মজা মজা, তাইলে তো মজা খাইতে হইব। যাই মারে ধরি, আমি বিয়া করগুম। আমি দোস্ত কামেরটা গোটাই দিছি, এবার বিয়ে বলে পাগল হয়ে যাবে শালার। কি সুন্দর আপা! ও আপা, আপনি এখানে কি করেন? গুড়ের গাছ কাটে। গুড়া তো দেখি না। যাক গা, আমার এত কথা কোন দরকার নাই। আপা, এই যে আপা, আপনার কি বিয়ে হইছে? ওই লোকটাকে জিজ্ঞাসা করেন। নিজ্ঞাতুটা গার্জিয়ান, ওটারে জিগাই। আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? এটা আমার স্ত্রী গেলি। আব্বা কই? জানি না। আব্বারে ডাকো, আমি বিয়ে করবো। কি কি কইলি? বিয়ে করবি? কামকাজের মুরাদ নাই, বিয়া করব। মাইয়া সুন্দর সুন্দর মাইয়া বিয়া করে, আমার কি বিয়া করার শখ নাই? আমি বিয়া করিগুন। এই তুই বিয়ার কি বুঝস? আমি বিয়ার সব বুঝি। তুমি তো বিয়া শাদি করো নাই, তুমি বিয়ার মজা কি বুঝবা? কি আমি বিয়া বুঝি না? আমি যদি বিয়া না বুঝুম তাহলে তুই করতে লই? কথাটা হাসায় না, আমি বিয়া করুম। যা, আমার তোর বিয়া শাদি হইব না, গলায় দড়ি দিয়া মর গিয়া। কি তুমি মা হই আমার মরতে কইলা? তাই কি কামু, তুই বাইসে থাকলে তো তোর বিয়া করাতে হইব। তোর মতো অকর্মারে কেডা মাইয়া দিব? ঠিক আছে, এখনো যাইতেছি, ফাঁসি দিব। শেষবারের মতো মরার আগে বাড়িটা একটু সাইয়া লই। আরে বাড়ি আমি গেলাম, বিদায়। কিসের লগে ফাঁসি দিব?
কিসের লগে ফাঁসি দিমু? এই গাছের লগে ফাঁসি দিমু। এনে ফানি, এনে যদি পড়ি পরে আমার লাশ খুঁজে পাইব না। আরো শক্তিশালী গাছ, আরো বড় গাছ। এটা এটা অনেক বড় গাছ, এটার লগে ফাঁসি। আমারে বিয়া করাইবে না, আমারে মরতে কও, পরে বুঝবা। কিরে দম জানা কা, ঘটনা কি? না এইভাবে দম যাবো না, বুঝছি পড়িয়া যাইতে হইব। এই ছাগল, এই আমি লাগল পাই না, আমি তো খাটো, তুমি তো লম্বা। তা বাবা, ইয়ে মানে মরবার চাষকে মানে হলো আম্মা আমার বিয়ে করে না, তুমিও বিয়ে করে না, বন্ধুরা সবাই বিয়ে করতেছে, সব মাইয়া শেষ হয়ে যায়, আর আমি পরে কি বিয়ে করুম? আমি এখন লজেস কাঁপো না। চুপ, সুন্দর সুন্দর এটা বিয়ে করুন। আর ফাঁসে দিব না, আর মরুম না। আব্বা বিয়ে কবে? বাপের গায়ে হাত দিয়ে কথা কয়। যা তুই ভিতরে গিয়ে কাপড় চোপড় বদলাই নিয়ে। এই পোলার বা, কই গেলা? এই কই, তাড়াতাড়ি বাইরে আসো। আব্বা আমি রেডি। এই গাদার বাচ্চা গাদা, সাক্ষী ভাবে পড়ে দেখছো? আব্বা আমনে তো গাদাই প্রথম শুনলাম। এই ঠাট্টা করবালা, হারুনের মা আমারে না একটা পাঞ্জাবি দাও, একটু ভালোভাবে না গেলে মাইয়া দেখতে যাবো। না আপনি পাঞ্জাবি পরবেন না, আপনি সাজগুজ করবেন না, পরে আমার থুইয়ে আপনারা পছন্দ করবো করবো। আসেন আসেন আসেন, আমার এটা নিস না। যেমন বাপ তেমনি পোলা। আব্বা বিছে লাগাল না খাইছ না? খাবো। আরে ওখানে গেলে তো খাওয়াইবই, আগে কলা খাবো তারপর ওখানে খাবো। এই যে বিছে লাগালা, এটা খাইলে শক্তি হবে, শরীরের মধ্যে বল হইব, বুদ্ধি হইব। শোন এইসব খাইছ না, যেন আমরা যাইতেছি ওরা তো খাইতে দিবই। ওটা পরে খামো, ওটা বহুত দেরি আছে, আগে কলা খাই, শক্তি বানাই। কলা খাবি? কলা কত এরা? 2 টাকা পিস। 2 টাকা একদম দাম কম, চুললে দাও চুললে দাও। পুরাটা চুললে দেব, পুরাটা চুললে দাও, খাইয়া দাও। আবার খাইয়া দেব। শক্তি তুমি সামলে খাও, চল পয়সা দিয়ে দিই। আমার এই জুরি বোর্ডের সর্বতের পক্ষ থেকে ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই এক গ্লাস শরবত খাইলে কুস্তা কুস্তি মারা মারি ফাটা ফাটি সবকিছু করিতে পারিবেন, যা খাইলে এক গ্লাস খাইলে এক নাম্বার হইতে পারিবেন। আসেন ভাই আসেন, শরবত খামু, এক গ্লাস শরবত খাইয়া পেট অসুখ হয়, কলা খাইয়া গলা পাইজা গেছে। আরে বেটা কইতেছে
শক্তি হইব, যুদ্ধতে ফাঁস করুম, আরো কত কিছুতে ফাঁস করুম, আমি শরবত খামো। না আব্বা, আমি শরবত খাবো। এই যে তুই পোলাবানের মত আমারে জিত করছ, এটা খারাপ লাগে। আমি শরবত খাবো। খাবি? এ ভাই, এই দেন তো শরবত। আব্বা খাই। আব্বা, মনে হয় শক্তি এখনো শুরু হয়ে গেছে। তুমি খাবে? এই আমার আব্বার এক গ্লাস দে। তোমার না বাতের ব্যথা ঠিক হয়ে যাবো, খাও। শক্তি শক্তি আবার কি দেখে? হ্যাঁ, শুরু হয়ে গেছে না শক্তি? এই তো আমার আব্বার শক্তি শুরু হয়ে গেছে। এবার কমাস আব্বা, কেমন লাগে? বেশি শক্তি হলে অসুবিধা। আমার আব্বার বেশি শক্তি অসুবিধা আছে লতর গ্লাস। এই কত দাম? মাত্র 10 টাকা দুই গ্লাস। দামি জিনিস 10 টাকা? এত শক্তিশালী জিনিস বাবা, রেডি? 1 2 শক্তি শক্তি শক্তি, বাপুতের শক্তি। আব্বা, ফেডের নিচে শিম শিম করে, হঠাৎ করে কে জানি আমারটা আছে মেহমান আইছে। আব্বা, তুমি চাইও না। আব্বা, কোনটা খেলে শক্তি হয়? আঙ্গুর। আব্বা, তুমি খাও, একটা খাও, এটা খাও। আব্বা, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, এটাকে আমি বিয়ে করব। আমারও পছন্দ হয়েছে। দাঁড়া, বিস্কুট খা। তুমি কেমন, তুমি কি বুঝো না মন, বুঝো না পীড়িত কারে কয় ও সজনী, ভালোবাসা অন্তর হইল খয়। প্রেমে হইলাম পাগল, হইলাম গো দিওয়ানা,
তোমায় লইয়া করতে চাই যে সুখের ঠিকানা। পাইও না ভয়, সব পুরুষ কি এমন হয়, জানো না মোর আসল পরিচয়। ও বন্ধু রে, মনের সাথে মন মিলাইতে হয়। কেমন গো তুমি কেমন, তুমি কি বুঝো না মন, বুঝো না পীড়িত কারে কয়, ও সজনী ভালোবাসা অন্তর হইল ক্ষয়। সাথে আমার তুমি কইরো না তুলনা, আমার মতো এমন ছেলে জীবনে পাইবানা। বিশ্বাস করতে কষ্ট হয়, সবাই কাদের অভিনয়, এখন বন্ধু ভালো না সময়। ও সজনী ভালোবাসা অন্তর হইল ক্ষয়। আপনার মায়ের ঘুমটা একটু উঠান, আমার পোলার দেখতে কষ্ট হইতাছে। ও আচ্ছা আচ্ছা, দেখি মা দেখি দেখি ঘুমটা একটু নামা তো। আব্বা এটা তো ফুলপুরি, খুব সুন্দর, আমি এটা বিয়ে করুম। কর ভাইজান। কে ভাইজান? আমি না তোমার শ্বশুর হমু। ও শ্বশুর আব্বা, আপনার মোট মেয়ে কটা? চারটা। চারটা? আব্বা দুটা তো দেখলাম, দুটা খুব সুন্দর, ওই বাকি দুটাও সুন্দর হবে। শ্বশুর আব্বা আমি আপনার চারটা মাইয়া বিয়ে করুম। আচ্ছা চারটা মাইয়া বিয়ে করবা? জি। এই মিয়া তোমার কি জন্মে ঠিক আছে? জি না। আই মিয়া আপনার পোলায় কয় কি, আপনার পোলার বলে জন্মে ঠিক নাই? আমি ঠিক কইতে পারব না, তবে ওর মা খুব ভালো কইতে পারে। মা কইতে পারে? আব্বা আমি বিয়ে করুম, আমি বিয়ে করুম, আমি বিয়ে করুম। আব্বা সুন্দর মা। দোস্ত ওই আরুণ আসতেছে, ওই আরুণ আইতে। আয় ফেল, আরুণ বয় বয়, তাস খেলি। আমি তো তাস খেলা পারি না। আরে শিখেই দিবা রে, খেল খেল। দেখ কেমনে খেলাস। তা দোস্ত, তুই নাকি মাইয়ে দেখতে যাই আজে বাজে কথা কইস, এই জন্যই তোর বিয়ে বারে বারে ভাঙিয়ে যাইতেছে। হ তুই একটা গ্রেট পাগল। দোস্ত শিকদার বাড়িতে শহর থেকে এক বিশ্ব সুন্দরী মাইয়ে আইছে, সে চ্যালেঞ্জ করছে, তারে যদি জোর করে চুরি করে তুলে আনতে পারে সে তারে বিয়ে করবে। তা দোস্ত আমি তো জানি তুই এই গ্রামের ভিতরে বীর পুরুষ, তুই পারবি তারে বিয়ে করতে। আমি তো বীর পুরুষ, তাছাড়া ক্লাস থ্রিতে বসে শিক্ষিত, এই কাজ আমার দিয়ে হবে। তোরে তার সম্ভব, আমি চুরি করি আনবো। কিন্তু দোস্ত আমি তো বাড়ি চিনি না। আরে দোস্ত তুই এই টেনশন করিস কি দোস্ত, এই যে বল্টু আছে না, বল্টু আমার ছেলে। বল্টু চিনা? হ্যাঁ হ্যাঁ। আরে তুই টাস খেলিস না, আমার লই আসল, আজকে এটা চুরি করুম দুইজনে মিলা। প্যাস লাগাইয়া দিলাম, খেলা বসবে। Thank you.
যেহেতু সাদে মাল নাই, তুই বুড়াটার পাশে থাক, আমি জোয়ানটা খুঁজি। না না না, আমিও জোয়ান হয়ে যাব। তুইও জোয়ান। একটু পরান ধরে দেখালই, খুব সুন্দর দোস্ত, এটারে আমি বিয়া করুম। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। চাপা মাইরো না, আমি ভুলবো না, চাপা মাইরো না, আমি ভুলবো না, এই পুরান পেঁচাল পারবা কতক্ষণ। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। যদি না পাই আমি এই জীবনের তরে, কিসের আশায় থাকবো বেঁচে আমি যাব মরে। তুমি যতই পারো ছলা কলা দেব না এমন, তুমি যতই পারো ছলা কলা দেব না এমন। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। আমি গত রাইতে দেখছি এক স্বপ্ন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। বলছি আমি, বলছি শপথ করে, আপন কইরা নিব তোমায় আমি আমার ঘরে। তুমি আমার পিছে না ঘুরিয়া খোঁজো আরেকজন, তুমি আমার পিছে না ঘুরিয়া খোঁজো আরেকজন।
কত রাইতে দেখছি এক স্বপন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতন। আমি গত রাইতে দেখছি এক স্বপন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতন। রাইতে দেখছি এক স্বপন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। লা 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 লা। দোস্ত এটা আমার। না আমার দোস্ত এটা আমার, রাখবে না এইটা আমার। দোস্ত তোরে আমি একদম শ্বশুরের মতো দেখুম, এটা আমার দিয়া। কি কইলি তুই আমার এই মাইয়ার লাগা শ্বশুর মানে? কি দামলা শরীর তো মাইয়াটারে তুইও ভালি না আমিও ভালাম না, এখন রাইত বাজে অনেক। এখন যদি বাড়ি যাই আমার মা বাপে আমার ভাড়া আলাইব। উপায় কাজ কর, সকালে যাবো এখন ইয়ানো সকালে বাড়ি যাবো। নন মারে একে তুই হইয়া পর, তুই হোত হোত ভালো করে হোত হোত সুন্দর করে হোত, আমি একটু হইয়া পরি কেন। এটা আমার বন্ধু ফলটু। আসসালামু আলাইকুম খালা। ও আলাইকুম আসসালাম। আই হারামজাদা সারা রাত কই আছিলি? আম্মা আমরা সারা রাত দুই বন্ধু কুস্তা কুস্তি খেলছি। কুস্তা কুস্তি কেন খেলি? ফার্স্ট ক্লাস হইছি। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ক্লাস হইছো তা তোমাকে কি কয় কি কয় মেডেল কই মেডেল মেডেল? হ্যাঁ দোস্ত হ্যাঁ ওনারা কইছে গতকাল আমাগরে মেডেল দিব তাই না রে? ওরা কিছু খাবাই আনি কেন? আচ্ছা আচ্ছা আমার কিছু হবে না। এই যে খালাম্মা, আসসালামু আলাইকুম। কি আমি তোমার খালাম্মা? আপা আমি তোমার আপা। কি নি বলে আছি আপা, একটা কথা জিজ্ঞাই। কি কথা? আপনার বিয়ে হয়েছে? এখন তো আমি ফরির মতো সুন্দর মাইয়া পাইছি, এইটারে বিয়া করব। যদি ভালো লাগে আমার বাঁশির টান, কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ।
পাশের গ্রামের ছেলে আমি করছো কেন ভয়, আজ নিশীতে দুইজনাতে হোক না পরিচয়। জানি না তো কিসের লাইগা মন করে আনচান, জানি না তো কিসের লাইগা মন করে আনচান। কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ। কেমন বাসে বাজাও বন্ধু পাগল করা সুর, যতই শুনি ততই আরো লাগে যে মধু, যতই শুনি ততই আরো লাগে যে মধু। নেতে চন্দ্র তারা জলে মিটি মিটি, এমন রাতে তোমায় আমি প্রেম দেব খাঁটি। প্রেমের পথে গায়িকায় আবার তাও যদি ভাকি, এই ভাবনায় যাই না কাছে থাকি একাকি। আদর দেব সোহাগ দেব সুখ দেব ভরপুর, তোমায় আদর দেব সোহাগ দেব সুখ দেব ভরপুর। যতই শুনি ততই আরো লাগে যে মধুর, যতই শুনি ততই আরো লাগে যে মধুর। এতই যদি ভালো লাগে আমার বাসির টান, কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ। সকালের ঘুমটা নষ্ট করলা, খালি খাই আর ঘুমাইলি। শোন, তাড়াতাড়ি গা গোসল কর, ভালো জামা কাপড় পরে আমার লগে চল। কি জন্য? মাইয়া দেখতে যাব। মাইয়া দেখে লাভ কি? কেউ তো বিয়া দানা খালি মার দে। আরে শোন, এইবার মাইয়া তো দিব, লগে মাইয়ার মায়েরও দিব। বুড়া বেড়ে দি করুম। আরে তোর লেগে না, আমার লেগে। কার লেগে? আরে তোমার লেগে, তোমার লেগে। এই যা 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 তাড়াতাড়ি। শোন, তুমি তো আমার সবসময় ভুল মনে করো। এই যে মাইয়া দেখতে যাইতাছি, বিরাট পয়সাওয়ালা বড় লোক, আমার পোলা তো শুকে থাকবো। তুমি এই খুশিতে আমার একটা পানগা হইবে না? আব্বা, কাড়ালেন কা? তোর কারণ কেন? শোন, এই যে জায়গায় জায়গায় মাইয়া দেখতে গিয়া তোর জিজ্ঞা, আমিও মার খাইছি, তুইও মার খাইছিস। আজকে একটা কথা শুনে রাখ। বলেন। কোনো রকম ফজলামি, কোনো রকম ফালতু কথা যদি কইছ, চড়ায় তোর আমি 32টা দাঁত ফালাই দেব। কি করবি জানোস? বোবা বোবা। বোবা? কে বোবা? তুই। মানে কথা কইতাম না? না বোবা, এরকম কর। ঠিক আছে, ঠিক আছে, একটা কথা বললাম না, কিন্তু বিয়ে হইব তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। একটু বসো, আপনি ভেতরে আসেন। সাধুজি। আচ্ছা আব্বা, আমি বসি? হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মাহবুবুল্লাহ ভাই? আপনার বয়স কত? বোবা নাকি মনে হয়? চল তো ভিতরে চল। চল আপ।
বাবা শুন শুন, লোকটা না কথা বলে না, মনে হয় বোবা, কোনো কথাই বলছে না। কিভাবে কথা বলাতে হয় সেটা মা জানাচ্ছে। কিভাবে আপু? শুন, এক গ্লাস পানি নিবি, তার মধ্যে চিনি দিবি, দিয়ে মরিচের গুঁড়া দিয়ে নাড়িয়ে খাওয়া দিবি। আচ্ছা, খুব মজা হবে, চল চল। ও বাবা গো, বাবা বাবা গো, আমার গলা জ্বলে, ও শুনেন বাবা, বাবা গো, বাবা আমার গলা জ্বলে, আমার গলা জ্বলতে আছে, আমার গলা জ্বলতে আছে, গলা জ্বলতে আছে, জ্বলতে আছে, জ্বলতে আছে, বাবা আমার সমস্যা, বাবা আমার সমস্যা, বাবা বড় সমস্যা না, আমার ছেলে মঞ্চে গান গায় তো, তাই রিহার্সালে সবার হয়ে গেছে, এর জন্য একটু রিহার্সাল করতে হবে। ও আর কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইনিং টেবিলে খাওয়া দেওয়া আছে, চলুন। হ্যাঁ চলুন চলুন। মাশাআল্লাহ, এসে মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে বিসমিল্লাহ করুন। এইটা দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এটা চাকুনি না, চামচ? হ্যাঁ চামচ। কাটা দিলা ভাই, সুন্দর করে খান। হ্যাঁ খাবো। হ্যাঁ কাটা চামচ দে, কাটতে কাটতে খান। আমারও কাটা চামচ, আবার দুইটা। জি আব্বা কি দিখায়? আব্বা না না না, কেমনে খান আব্বা? মরিচটাও খান, কাটা চামচ দি। আচ্ছা আমি একটু ধারাই লই। জোরে দিতে তুমিও তো কাটা চামচ দিয়ে ভাতে না খাইছো, আমার এত বড় খাসি ধরাই দিছে। আব্বা তোমার এই নাকের কসম, আমার এই কাটা চামচের কসম, এই দুটার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমি কাটা চামচ দিয়ে খাসি খাইতে পারি না। আজকে আমি দেখামো, এখন তুমি খাসি খোঁজো, খাসি খোঁজো, আমি কাটা চামচ দিয়ে খামো। কই দেখা যায় খাসি? ওই যে ওই যে, দুইটা দেখা যায়। আব্বা তুমি, হ্যাঁ ওই যে ওইদিকে আছে, চলো তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই, তুমি এইদিকে দৌড়াও, দৌড়াও, দৌড়াও। এটার হতাও খাসি খানা কারে কয়, আজ দেখামো আমার বিয়ে ভাঙে খাসি। হ্যাঁ হতাও, ধরো আইছে লাইছে, আই 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 আই।
আপনি মনে কিছু করবেন না, তাই আমার জিন্দা খাসির উপরে করছিল, আমি খালি পায়ের জোরে বাইসে আইছি। তোমার পোলার বিয়ে আমি করাইতে পারব না। আয় তোর ব্যবস্থা তুই কর। হ্যাঁ বাবা, হ্যাঁ তোর বিয়ে তুই কর। কানা ল্যাংড়া যা পাস তাই বিয়ে করে লই আই। চলেন ঘরে চলেন, আপনার একটু তেল মালিশ করে দিন। হাই হাই, মা তো আব্বারে তেল মালিশ করবো। আমি যদি বিয়ে করতাম তো আমার বউ তো আমারে একটু তেল মালিশ করতো। আমার কপাল খারাপ, কেউ বিয়ে বসে না, এটা শুকি আমার জন্য মাইয়া নাই। দোস্ত, আমার বিয়ে মনে হয় সারা জীবনও হবে না। আর একটা বুদ্ধি পাইছি দোস্ত। তোর কত বুদ্ধি তো দিলাম, কাজে তো হয় না। কি বুদ্ধি? কাল হইলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ হইলে আমার কি? আরে বেটা, কাল হইলো বছরের প্রথম দিন। এই দিনে মাইয়ারা ঘরেতে সাজগুজ করে বাইর হয়। দোস্ত, ওই না গেলে কি আমি বিয়ে করতে পারুম? হ, তবে একটা সমস্যা দোস্ত। কি সমস্যা? তোকে মেয়েদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এটা একটা কথা কলি, আমি ক্লাস থ্রিতে ফার্স্ট শিক্ষিত ছেলে, আমি ইংরেজিতে কথা বলতে পারবো না? পারবো কেডা, বল কি কইতে। শোন, কি তুই প্রথম যখন মেয়েদের সাথে দেখা করবি, হ্যাঁ তখন প্রথম মেয়েকে বলবি এক্সকিউজ মি। এটা একটা ব্যাপার হলো, এক্সকিউজ মি। আরে না রে বেটা, এক্সকিউজ মি না, এক্সকিউজ মি। এক্সকিউজ মি 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 মি। এই বেটা, এই মি 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 এক্সকিউজ, এটার মানে কি? এটার মানে আমিও জানি না, তবে এটা বললে মেয়েরা পটে যায়। এটা বল, এটা বললে মেয়েরা পটে যায়। হ্যাঁ, আর সারা রাত তুই এটা মুখস্থ করবি। আমি গেলাম। আচ্ছা যা। কি জানি কইল হারামজাদায়? ইস কুইজ মিস, না না, ইস কুইজ মি। এক্সকিউজ মি। কি রে? আমি তোমাকে ভালোবাসি রে। এক্সকিউজ মি। কি রে? আমি তোমাকে ভালোবাসি রে। তোমার জন্য করমু ঢাকায় বাড়ি, বাড়ির সাথে কিনমু একটা গাড়ি, গাড়ি নিয়া ঘুরমু দুনিয়া দাড়ি। সত্যি হাসা কইতেছি, একদম খাঁটি কথা। এক্সকিউজ মি। কি রে? আমি দুটি বাচ্চার মা রে। কি? আল্লাহ মরে গেছি। Excuse me, বল রে, এই মনটা তোমায় দেব রে। Excuse me, আরে বল রে, এই মনটা তোমায় দেব রে। তোমার জন্য করমু লন্ডন বাড়ি, বাড়ির সাথে কিনমু বড় গাড়ি, গাড়ি নিয়া ঘুরমু দুনিয়া দাড়ি। হাসা কইতেছে, আমার অন্তরে তুমি ছাড়া কেউ নাই। Excuse me, বল রে, আমার বিয়া হয়ে গেছে রে। আল্লাহ বাসা।
আমি হলাই একশপতি, মাইয়া চাই একটা কোটিপতি, ধলা কালা যাই হোক তাতে থাকমু আমি খুশি, প্রয়োজনে থাকমু ঘর জামাই, খামু বউ শ্বশুরের কামাই, যদি পাইতাম তার দেখা বদলাইতাম ভাগ্যের সাকা, মনের মাঝে রাখতাম তারে সারা জীবন ধরে ভাই। এক্সকিউজ মি করে আমি তোমাকে ভালোবাসি রে, এক্সকিউজ মি করে আমি তোমাকে ভালোবাসি রে, তোমার জন্য করমু ঢাকাই বাড়ি, বাড়ির সাথে কিনমু একটা গাড়ি, গাড়ি নিয়া ঘুরমু দুনিয়া দাড়ি, সত্য কইতেছি ডার্লিং রাজি হয়ে যাও না প্লিজ। এক্সকিউজ মি বল না, আমার স্বামী একজন পুলিশ রে, কে ছাইরা দেবা কান্দাবাসি। আমার হলো হাই ফাটা কপাল, কোথায় গেল দাদা গোপাল, করতাম গোপাল তাকে ঝালাই, তবু যদি সুখের দেখা পাই, দেখলাম কত জায়গায় মাইয়া, দেখলো না তো কে হইসাইয়া, সবাই শুধু করে অপমান, আমার প্রতি নেই কারো টান, এই জীবনে তাই আমি ভাই একটা সুন্দর মাইয়া চাই। এক্সকিউজ মি হই কি রে, আমি তোমাকে ভালোবাসি রে, এক্সকিউজ মি হই বল না রে, আমি তোমাকে মনটা দেব রে, তোমার জন্য কিনমু পানের খিলি, খিলি খাওয়াইয়া দিমু না গালি, মনের মাঝে রাখমু যতন করি, সত্য কইতেছি জান প্লিজ রাজি হও না। এক্সকিউজ মি বল জি, আমার স্বামী একজন র‍্যাপ রে। আপনি? হো আমি, আমি তোমারে বিয়ে করুম, তুমি খুব সুন্দরী। তার মানে আপনি এখনো বিয়ে করেননি? জি না। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার ওই তিন বোনকে বিয়ে করতে চাইবে না তো? না না, কানদর্শী এবুলার করুম না। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো। আমার কথা মতো চলতে হবে। চলবো চলবো চলবো, আমার কথা শুনতে হবে। ও শুনবো শুনবো, চলো কাজে অফিসে যাবো, আমরা দুজন বিয়ে করে আলাদা সংসার করব। আহ, এতদিন পরে মিলে গেছে। চলো। ভাইসি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনাদেরকে খুঁজতেছি। কেন? আমার বাসায় একটু ডাল ভাত খাবেন, মানে আমার বিবির ইচ্ছা একটু ডাল ভাত খাওয়াবে। হুজুর, ওনার স্ত্রীর ইচ্ছা আমাদেরকে একটু ডাল ভাত খাওয়াবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই জি, শুধু কি ডাল ভাত, সাথে কিছু নেই? আছে আছে, দেশি মুরগি, কেসকে মাছের চচ্চড়ি, টাকি মাছের ভর্তা, আর নানান ধরনের শাকসুক, ভিটামিন জাতীয় খাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কবুল করলাম আপনার দাওয়া, আমাদের যাওয়া উচিত। চলুন আসেন। এই, তোমার কথা মতো হুজুর একজন না দুজন নিয়ে আসছি, পাক শাক সব রেডি? রেডি, তুমি যাও আমি আসতেছি। হুজুর, আমরা একটা কি ভুল করে ফেলেছি, এই লোকটার বাড়িতে খাইতে আসলাম কিন্তু তাকে তো জিজ্ঞেস করা হলো না সে নামাজ রোজা করে কি না। ঠিক বলেছো, সে আসলে একটু জিজ্ঞেস করবে। অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা হুজুর, হুজুর জি, খাওয়া দাওয়া ইনশাল্লাহ রেডি। আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু কথা আছে ভাই। বলুন। আপনি কি নামাজ কালাম পড়েন ভাই? অবশ্যই অবশ্যই, কি যে বলেন, অবশ্যই নামাজ কালাম পড়ি। রোজা কি থাকেন? রোজা রোজা, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের জন্য কিছু সমস্যা হয় হুজুর। মুয়াজ্জিন জি হুজুর। আচ্ছা, গ্যাস্ট্রিকের আবিষ্কার কবে থেকে হয়েছে বলো তো? হুজুর, যেদিন থেকে মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা থাকে না তখন থেকে গ্যাস্ট্রিক আবিষ্কার হয়েছে। হতে পারে হতে পারে। আচ্ছা ভাই জি, আপনি কি আজকে সকালে ফজরের নামাজটা পড়েছেন? সকালে ফজর নামাজ? হ্যাঁ, এত আরামের ঘুম তো। হ্যাঁ জি, তারপরও পড়ছি। ভালো ভালো ভালো। হুজুর, তাকে জিগান তো ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা ভাই, সকালে তো ফজরের নামাজ পড়েছেন। জি জি, তো বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত কমু, নামাজ তো কোনোদিন পড়ি নেই।
কম করে কইলে হুজুর যদি না খাইয়া চইলা যায়। হুজুর সদ্য ফুন্ড রাখার তো অবশ্যই হইব। নাউজুবিল্লাহ মিন জালালাহ। আস্তাগফিরুল্লাহ। হুজুর তুমি আমারে কোন বাড়ি আনছো? এই বাড়ি খাইলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। হুজুর আমি তো জানি না। উঠা হুজুর, হুজুর নাউজুবিল্লাহ, তোমার বাড়ি কোনো খাওয়া নাই। হুজুর সাইটা গায়ে ফরমান হুজুর জান। হুজুর শোনা 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 বলো, তোমাকে বারবার বলতেছি ফজরের নামাজ চার রাকাত চার রাকাত। কি কইলা? সদ্য ফুন্ড রাখাত কইছি, হুজুরেরা যে দৌড় মারছে তোমার কথা মতো চার রাকাত কইলে হুজুরেরা তো এই এলাকা ছাড়া চলে যাইতো। কথা সাবধানে বলো। কি বললা তুমি? কথা সাবধানে বলো। তুমি নামাজের কিছুই জানো না আর তোমার সাথে ঘর করব? হ্যাঁ কি করবা? তুমি বের হও। আমি বাইরেম না, এক্ষুনি বের। আমি যাব না, আমি তোমার সাথে ঘর করব না। কি কয়?